ঘন্টায় কতগুলো করেন? ওনার পাশে একটা জায়গা খালি রয়েছে, কিয়ামত পর্যন্ত খালি থাকবে, সেখানে দিনে 1500 হয়, হাজার কাটা সাইজ করলে তো আর বলা না। সিঙ্গেল গাছ হলে ভালো হয়, সিঙ্গেল গাছ হলে 1000 টাকা দেবে, 1200 টাকা মিলাদ ওয়ালা 40 যদি করেন, 4 দিনে যদি করেন, ফাতিহা যদি করেন, নবী যদি মানেন, খোদার কসম আপনার কবর যদি পটিয়ার জমিনে হয় আমার নবী কবরও থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ, তাকবীর, আল্লাহু আকবার। একদিন বললেন সাহাবায়ে কেরামের উদ্দেশ্যে, তোমরা ইসলামের জন্য কার কি আছে তোমরা এখানে কি করো, উপস্থিত করো। কোন কোন সাহাবায়ে কেরাম তার সম্পত্তির অর্ধেক আনলেন, কোন কোন সাহাবায়ে কেরাম 4 ভাগের 1 ভাগ আনলেন, কোন কোন সাহাবায়ে কেরাম 16 আনা 6 আনা আনলেন। আর সিদ্দিক আকবর একটা কাঠটি বেঁধে সুই নিয়ে গড়ের ফিরা নিয়ে চকি ফিরা নিয়ে গড়ের ঝাড়ু পর্যন্ত নিয়ে সবকিছু নবীর কাছে এনে হাজির করলেন। আমি বলছি তুমি তো মনে হয় সবকিছু নিয়ে এসেছো, কিছুই মনে হয় রাখুন। সাইয়েদনা আবু বকর আপনি বলেছেন টাটকা দেখতে নিয়ে আসার জন্য আমি সব নিয়ে এসেছি, সুলতা পর্যন্ত নিয়ে এসেছি, ঘরে কি রেখে এসেছো, আল্লাহ রসুল কি রেখে এসেছি। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। যিনি প্রশ্নের জবাব দিলেন তিনি হচ্ছেন সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সিদ্দিক আকবরের স্মরণে আজকে এই বড় উঠান কিলপাড়া সুন্নি যুবক আপনার কল্যাণ সঙ্গে ভাইয়েরা সিদ্দিক আকবর স্মরণে মাহফিল দিচ্ছেন। তিনি কেমন সিদ্দিক? আল্লাহর প্রিয় নবী সরকারে কায়নাত মক্কার জমিনে, মক্কা শহরে, আরব দেশে, যেখানে আল্লাহ পাক বলেছেন ওয়াতিনি ওয়াসাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন, সেই জমিনের কসম আল্লাহ পাক করেছেন। সেই জমিনে আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাইয়েদনা আবু বকর সিদ্দিককে বললেন, সিদ্দিক আকবর আমি যখন আমার মায়ের দেশ, আমার বাবার দেশ, কোরআন নাজিলের দেশ, এই মক্কা শহর মক্কা যেই দিন হিজরত করব সেই দিন তুমি আবু বকর আমার সাথে থাকতে হবে। কিন্তু আল্লাহর নবী কোন দিন যাবেন, কোন সালে, কোন হিজরিতে যাবেন এইটা আমার নবী নির্দিষ্ট করে বলেননি। ঠিক যেই দিন হিজরতের সময় আসলো, আল্লাহু আকবার, যেই দিন হিজরতের সময় আসলো আল্লাহ রাসূল তার বিস্তার মধ্যে সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলাকে শোয়ে আল্লাহর নবী হিজরতের রওনা হলেন। রাত 20 যখন হলো সাইয়েদনা আবু বকরের ঘরের দরজায় গিয়ে আল্লাহ পাক করে নাম লেখা আছে ভাই, ভালো